হাসন রাজা, দেওয়ান হাসন রাজা, হাসন জানের রাজা, নানানভাবে তারা তাকে আমরা জানি। হাসন রাজার ছবিটা সম্পর্কে আমি শুনেছিলাম, জেনেছিলাম, কারণ হাসন রাজাতে লেখালেখির প্রথম কাজটি যিনি করেন তিনি আমার গুরু, তিনি আমার শিল্প ভাবনার গুরু, ডক্টর সেলিম আল দিন। সেলিম আল দিন আমাদের সবার প্রিয় সেলিম ভাই। এবং পরে আমাকে এসে যখন রুহুল ভাই, রুহুল আমিন, উনি বললেন যে এই ছবিটা যতটা বড় আকারে যে বিস্তৃতি এই কাহিনীর এবং এর সেট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে এর যে বাজেট হওয়া দরকার সেরকম একটি বাজেট, পরিপূর্ণ বাজেট পেতে তার অনেক অসুবিধা হচ্ছে, এটিকে এর পরিসর সামান্য একটু কমিয়ে এর ফিলোসফিক্যাল বিষয়টাকে সম্পূর্ণ রেখে আরও বাড়িয়ে এই স্ক্রিপ্টটাকে আমরা আরেকটু ঘষা মাজা করতে পারি কি না। আমি তখন ভীষণভাবে আগ্রহ প্রকাশ করলাম, কারণ আমি এই সিনেমাটি সম্পর্কে তখন থেকেই জানি এবং আমি জানি যে এটি একটি অনেক ঋদ্ধ সিনেমা হতে যাচ্ছে, সিনেমা বলতে যা বোঝায় আমরা সেরকম একটি সিনেমা হতে যাচ্ছে। লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, কি ঘর বানালাম আমি শূন্যের মাজার, কি ঘর বানামো আমি। তো এই এইটুকুই আমার ধারণা, কিন্তু এই গানটার ভেতরে এইটুকু কথার ভেতরে যে দার্শনিক তত্ত্ব বা দার্শনিক চিন্তা সেটি আমাকে সবসময় টানত। পরে যখন আমি হাসন রাজা নিয়ে আরও পড়াশোনা করলাম এই ছবিটার জন্যেই, এবং আমি যখন দেখলাম যে হাসন রাজার জীবনের একটা টার্নিং আছে, যখন হাসন রাজা বলে ওঠেন যে একদিন তোর হইব রে মরণ হাসন রাজা, তো এই যে একটা টার্নিং, তিনি তো একটা খুব ভোগবিলাসী জীবন যাপন করতেন, তার যা ইচ্ছা তাই করতো, তিনি জমিদার ছিলেন, তার অনেক প্রজা ছিল, প্রজাদের সাথে তার একটি সম্পর্ক ছিল, এই সব কিছু মিলিয়ে একটা জমিদার হাসন রাজা ছিল, আর একটি ভোগবিলাসে মত্ত হাসন রাজা ছিল। কিন্তু তখন যিনি তখন বুঝলেন যে এই ভোগবিলাসের জীবন, এই যে লেভিশলি আমি যাপন করছি আমার জীবনটাকে, এইটির একদিন শেষ হবে, এবং এই উপলব্ধির পরে তিনি তার গান থেকে শুরু করে তার জীবন সম্পূর্ণটাই পাল্টে ফেলেন। কাজের শুরুতেই আমার কাছে যেটা মনে হলো যে আমার দক্ষতা বলতে যা বোঝায় একটা সিনেমা বা একটা নাটকের স্ক্রিপ্ট রচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সংলাপকে খুব সুন্দর করে লেখা, মানে একদম মুখের ভাষাকে কতটা সুন্দর করে, কতটা যুক্তিপূর্ণভাবে, যুক্তিযুক্তভাবে চরিত্রের মুখে তুলে দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমার সবসময় থাকে। ফলে আমি প্রথমে রুহুল ভাইকে বললাম যে রুহুল ভাই আমরা সংলাপটা নিয়ে কাজ করি, প্রতিটা দৃশ্যের প্রতিটা সংলাপ নিয়ে আমি কাজ করতে চাই। এবং সংলাপ রচনার ক্ষেত্রে আমি ওই যে একটা দার্শনিক চিন্তা হাসন রাজার ভিতরে সবসময় ছিল, সেই জায়গাটাকে ছোঁয়ার চেষ্টা করেছি, সেই জায়গাগুলোকে আনার চেষ্টা করেছি। আরও একটা বড় বিষয় যেটা এই হাসন রাজাতে দেখা যাবে, সেটা হচ্ছে যে আমরা এতদিন জানি যে হাসন রাজা পিয়ারির প্রেমে, হাসন রাজা মজিলরে, এরকম একটা জায়গা এবং গানও আছে, সুতরাং আমরা পিয়ারি ধরে হাসন রাজার গল্পকে বলার চেষ্টা করি, কিন্তু হাসন রাজার আসলে যার সাথে প্রেম ছিল, হাসন রাজা যার প্রেমে মজিল তার নাম ছিল দিলানা। জমিদারির প্রয়োজনে যদি কোনো পালকি থামান তা অবশ্য থামবে, বিনা প্রয়োজনে একজন অপরিচিত মেয়ের পালকি থামানো রাজা সাহেবকে শোভা দেয় না। এই দিলারামের প্রেমটাকে আমরা এই ছবির ভিতরে আনার চেষ্টা করলাম, এবং সেখানে আমরা হাসনের সাথে দিলারামের যেই সংলাপগুলো হয় সেই সংলাপগুলোকে খুবই রোমান্টিক করে লেখার চেষ্টা করলাম, এবং আপনারা যখন ছবিটা দেখবেন দেখবেন যে এই সংলাপগুলোর ভিতরে কী রোমান্টিসিজম আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা যেন আবার মানুষের মুখের সংলাপ হয়, হাসনের মুখের সংলাপ, দিলারামের মুখের সংলাপ হয়, সেদিকেও আমরা খেয়াল রেখেছি। কারো নাম জানার পরেই অপরিচয় ঘুচে যায়। শুধু নামেই মানুষের পরিচয়? রাজা সাহেবের এই ধারণা কি সঠিক? সব মিলিয়ে এই প্রজেক্টটা বা এই সিনেমাটাতে বাংলার একটা আবহাওয়া পাওয়া যাবে, বাংলার বাউলদের একটা আবহাওয়া পাওয়া যাবে, বাংলার গীতি কবিদের একটা আবহাওয়া পাওয়া যাবে, ইভেন বাংলার যে জমিদার দ্বারা একসময় শাসিত হতো এই এই বাংলার বাঙালিরা, মানুষেরা, তারও একটা অনেক ভালো ছবি আমরা এই এই গল্পের ভিতর দেখতে পারবো। সব মিলিয়ে একটি পরিপূর্ণ গল্প বা একটি পরিপূর্ণ সিনেমা এই হাসন রাজায়। আমার নাম দিলারাম, তাতেই কি সব পরিচয় হয়ে গেল রাজা সাহেব? এই শরীরের
কে দিলারাম? আমার হাত, আমার চোখ, আমার কান, আমার হৃদয়, কে দিলারাম? এদের কেউই দিলারাম নয়। তারপর আমি দিলারাম। এই ছবিতে অভিনয় করছেন স্বনামধন্য সব অভিনেতা অভিনেত্রী, ওপারে রয়েছেন মিঠুন, রাইমা সেন সহ অনেকে। আমাদের দেশের এপারের অভিনেতা অভিনেত্রীদের ভিতরে আছেন মামুনুর রশিদ, শম্পা রেজা, মানস বন্দ্যোপাধ্যায়, তুষ্টি, মুরাদ, অয়ন চৌধুরী, এরকম আরও অনেকে, বাকার বকুল, রুনা। তাদের সবার সু অভিনয় এই ছবিটাকে অনেক সমৃদ্ধ করেছে। আপনাদের এই ছবি অভিনয়ের দিক থেকে অনেক ভালো লাগে। এর নাচগুলো, এর গানগুলো, এর গানগুলোতে আপনারা যেমন একটা নতুন স্বাদ পাবেন। সব মিলিয়ে একটা ছবি তৈরির জন্যে যে ভাবনা, একটা ছবি তৈরির জন্যে যে চিন্তা, যে শ্রম, মেধা, ঘাম দিতে হয়, এই ছবিটির পেছনে পরিপূর্ণভাবে তা দেওয়া আছে। পালকি চলো। দিলারাম,